হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, কিভাবে ফেসবুক ফলোয়ার অন করবেন। তো বন্ধুরা, যারা ফেসবুক ফলোয়ার অন করতে পারেন না, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ফেসবুক ফলোয়ার অন করতে হলে আপনাদেরকে ফেসবুককে যেতে হবে। ফেসবুকে যেতে হলে থ্রি ডট আইকন এখানে দেখেন যে, তার আপনাদেরকে একটু দেখে যে আমার চ্যানেলে, আমার প্রোফাইলে দেখেন যে এখানে কোনো ফেসবুক ফলোয়ার নেই। তো আজকে আপনাদেরকে আমি কীভাবে অন করে সেটা আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, ফেসবুক ফলোয়ার অন করতে হলে অ্যাট ফার্স্ট আপনাদেরকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে সিমোরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে সেটিংস, বন্ধুরা এখানে সেটিংসে চলে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে এখানে দেখেন যে সেটিং, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন যে পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টে ক্লিক করবেন। এখানে দেখেন যে সবগুলো ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আবার সে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। তো এখানে কী করতে হবে, আপনাদেরকে সবগুলো পাবলিক করে দিতে হবে। তো বন্ধুরা, একে একে করে পাবলিক করে দিবেন। এখানে এটা পাবলিক করে দিবেন, পাবলিক করে দিবেন, কোনো ফ্রেন্ড থাকা যাবে না। তো বন্ধুরা, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার প্রোফাইলে ঢুকবেন, তারপর একটু নিচে থেকে একটু টান দিবেন। টান দেওয়ার পর তো বন্ধুরা দেখেন যে ফলোয়ার বাই আমার ফেসবুক ফলোয়ার অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে ফেসবুক ফলোয়ার অন করতে পারেন। তো একদম ইজি, ফার্স্টে সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে যে পাবলিক পোস্ট, সবগুলো ফ্রেন্ড থাকবে, তা আপনারা কী করবেন সেখানে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর দেখেন যে আপনার ফলোয়ার অলরেডি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।